ভর্তুকি দিয়ে প্রায় 100 টাকা দামের বই 10 টাকায় শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছে নেত্রকোনার একটি পাঠাগার। বই পেয়ে খুশি শিক্ষার্থীরাও। পাঠাগারটি পরিচালকরা বলছেন, নতুন প্রজন্মের মনন বিকাশ আর বই পড়ার অভ্যাস করতে শিক্ষার্থীদের বই দিচ্ছেন তারা। নেত্রকোনা প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও চিত্র রিপোর্ট করছেন রোকসানা ইভা। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাভিনা গ্রামে 2012 সালে প্রতিষ্ঠিত হয় জলশিরি পাঠাগার। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 60 থেকে 90 টাকা ভর্তুকি দিয়ে 10 টাকার বিনিময়ে পাঠাগারটি বই দিচ্ছে শিক্ষার্থীদের। জেলার সব উপজেলা থেকে দুটি করে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করছে তারা। এর মধ্যে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের 50 জন শিক্ষার্থীকে 50টি করে বই বিতরণের কর্মসূচি নেয় পাঠাগারটি। ইতোমধ্যে 700 বই বিতরণ করা হয়েছে। শুধু তাই নয়, বই পড়ে এক মাসের মধ্যে রিভিউ জমা দেওয়ার পরে সেরা 10 শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে। আমার অনেক ভালো লাগছে যে আমি একটা 10 টাকা দিয়ে টাইম ম্যানেজমেন্ট বই পেলাম। অনেক কম দাম থেকে বইটা কিনেছি। এই বইটা দেখে আমি অনেক জ্ঞান অর্জন করতে পারি। আমার মতো অনেক ছাত্রছাত্রী আছে যারা এই বইটি পায়নি, আশা করি তারাও এই বইটি পাবে, তাহলে তারাও অনেক জ্ঞান অর্জন করতে পারবে। এমন মহতী উদ্যোগ সারা দেশে ছড়িয়ে পড়ুক, এমনটাই প্রত্যাশা অভিভাবক ও শিক্ষকদের। 10 টাকায় এই বই বিতরণ কর্মসূচি আমি একজন অভিভাবক হিসেবে মনে করি ছাত্রছাত্রীদের বই পড়ায় উৎসাহিত করবে। এই বই যদি বাংলাদেশে প্রত্যেকটা স্কুলে কলেজে এবং বিতরণ করা হয় স্বল্পমূল্যে ভর্তুকির বিনিময়ে যেভাবে দেওয়া হচ্ছে, অবশ্যই ছেলে মেয়েদের উপকৃত হবে। শিক্ষার্থীদের পাঠ্যাভ্যাস গড়ে তোলা, তাদের মেধা ও মননের বিকাশ সহ নতুন প্রজন্মকে বইমুখী করতেই এই আয়োজন বলে জানিয়েছেন জলশিরি পাঠাগারের প্রতিষ্ঠাতা। আমরা বিশ্বাস করি যে নেত্রকোনা জেলার প্রত্যেকটা উপজেলায় আমাদের সাধ্য অনুযায়ী কিছু কিছু স্কুলে যেয়ে যদি শিক্ষার্থীদের হাতে বইটা দিতে পারি, তাহলে এই বইটি পাঠ করে তারা তাদের আত্মজাগরণে বইটি সহায়ক হবে। শিক্ষার্থীদের মাঝে স্বল্পমূল্যে বই পৌঁছে দিতে উদ্যোগী হবে সরকার সহ সমাজের বিত্তবানরা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।